চিত্রনায়িকা নিপুণ রায় নিয়ে আসলো, তার এক সপ্তাহ পরে 20 দিন পরে আবার জায়েদ খান রায় নিয়ে আসলো। এই শেষটা তো আমি দেখছি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলচ্চিত্র শিল্পী সমিতিতে পুনর্নির্বাচনের দাবি জানালেন অভিনেতা প্রযোজক ফিরোজ শাহী। এবার তিনি বললেন, রায় নিয়ে এবং সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে নাটক চলছে সেই নাটক বন্ধ হওয়া উচিত। আজকে একজন রায় নিয়ে এসে বলল আমি সাধারণ সম্পাদক, এক মাস পরে আরেকজন আরেকটা রায় নিয়ে এসে বলল আমি সাধারণ সম্পাদক, তাহলে কি আমরা প্রতি মাসে একজন করে সাধারণ সম্পাদক পরিবর্তন করব? আজ হয়তো আদালতের রায় নিয়ে আসলো নিপুণ, আমরা বুঝে গেলাম নিপুণ সাধারণ সম্পাদক, এক মাস পরে হঠাৎ জায়েদ খান এসে বলল যে আমি আদালতের রায় নিয়ে এসেছি, এখন আমি সাধারণ সম্পাদক, এক মাস পরে আমরা আবার জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিলাম, তার এক মাস পরে আবার নিপুণ উচ্চ আদালত থেকে রায় নিয়ে আসলো যে আমি সাধারণ সম্পাদক, আবার সাধারণ সম্পাদক পরিবর্তন করে আমরা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে গ্রহণ করলাম। এভাবেই কি চলতে থাকবে? আর এইটা কি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে? আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান হতে পারে আদালত যদি বলে দেন শিল্পী সমিতিতে পুনর্নির্বাচন হবে, পুনরায় নির্বাচন হোক। পুনরায় নির্বাচন হওয়ার ফলে দিনের আলোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক, যেখানে সব কিছু খোলা থাকবে, সব কিছু ওপেন থাকবে, সিসিটিভিতে দেখবে, লাইভ ক্যামেরাতে সবাই সব দৃশ্য দেখতে পাবেন, ভোট দেয়া থেকে শুরু করে ভোট গোনা পর্যন্ত, ফলাফল বিশ্লেষণ, ফলাফল ঘোষণা পর্যন্ত সব কিছু লাইভ হবে, যেখানে কারো কোনো প্রশ্ন করার অবকাশ থাকবে না। তাহলে আমরা সত্যিকার অর্থেই আমাদের নেতা খুঁজে পাব। আদালতের রায় আসুক নতুন নির্বাচন হবার, পুনর্নির্বাচন হবার, এবং সেইভাবে সুষ্ঠু পরিষ্কার একটা নির্বাচন হোক, আমরা আমাদের নেতা খুঁজে বের করি। এছাড়া কোনো সমাধান আমার অন্তত চোখে পড়ে না। নির্বাচনকে কেন্দ্র করে যা হয়েছে সেটি যদি চলতে থাকে তাহলে কেয়ামত পর্যন্ত আমরা এর সমাধান পাব না। সমাধান একটাই, শিল্পী সমিতিতে পুনর্নির্বাচন। তিনি এও উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে যা হয়েছে সেটি অবিশ্বাস্য এবং সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবার কথা বাদ দিলাম, আমি তো শুধু একজন শিল্পী নই, একজন প্রযোজক, টেলিভিশন মিডিয়াতেও একজন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অনেক পরিচয় আমার। কিন্তু সেই আমার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদও জায়েদ খান খেয়ে দিয়েছিল। কেন, আমার কি শিল্পী হবার যোগ্যতা নেই? এত এত চলচ্চিত্রে অভিনয় করলাম, আমি চলচ্চিত্রের শিল্পী হতে পারবো না? কিন্তু জায়েদ খান মাত্র 3টি ছবিতে অভিনয় করেই চলচ্চিত্র সমিতির শিল্পী হয়েছিল, সেটি তো চলচ্চিত্র শিল্পী সমিতির সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাহলে সেটি কিভাবে হলো? আমি যদি শিল্পী হতে না পারি, সদস্য হতে না পারি, তাহলে জায়েদ খান কিভাবে সদস্য হতে পারে? ফিরোজি এও অভিযোগ করেছেন, নির্বাচনের দিন নির্বাচন কমিশনকে নাকি চিঠি দিয়ে জায়েদ খান জানিয়েছিল ফিরোজ শাহী যেন FDC-তে ঢুকতে না পারে। কেন, আমি ঢুকলে কি তার গোপন রহস্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে আমাকে ঢুকতে দেয়া হয়নি? এরকম বহু বিতর্ক আছে নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং সেই বিতর্ক থেকে উত্তরণের একটি উপায় তিনি বলেছেন, সেটি হচ্ছে শিল্পী সমিতিতে পুনর্নির্বাচন। আদালত থেকে সেই রায় তিনি কামনা করেন, আদালত রায় দিন শিল্পী সমিতিতে পুনর্নির্বাচন হবে, তাহলেই শিল্পী সমিতিতে আবার আগের পরিবেশ ফিরে আসবে, নতুবা এই অস্থিরতা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে।